যেতে হয়ে গেল হাই স্কুল, সেটাও কিন্তু সরকারি কলেজ বলে স্কুল আর কলেজ, স্কুল আর কলেজ সেটাও কিন্তু সরকারি কলেজ। এখানে যখন সুষেন দেয়, তিনি যখন একটা কৃষি এই কলেজটা ওকে নিয়ে দেখা গেল যে আমাদের যে অনেক কিছু বাধা থাকে, একটা সুষেন বাবু একটা নরম টাইপের মানুষ, ভদ্র নম্র, সে আমার কাছে গেল স্যার এই অবস্থা, আমি তোমার কোনো চিন্তা নেই, তুমি তোমার কলেজে কাজ করো, আমার যত সহযোগিতা আমি করবো, আজকে সেই গ্যাসটা আমার কাছে চলে যাবে। এবং সেখানে সেখানে এমপিও ভুক্ত কিন্তু হয়ে গেল। এই যে ডেভেলপমেন্টগুলোর পেছনে আমাদের কাজ করতে হবে, এ ব্যাপারে সকলের সহযোগিতা যদি পায় তাহলে আরো অনেক অনেক কাজ করা সহযোগিতা ছাড়া হয় না। এখন প্রশ্ন হলো যে এই স্কুলে আমি সহমত থাকলেও সব কাজ হবে না, কি করতে হবে কাজ করার জন্য, কাজ করাতে হবে। এখানে যারা কমিটি হেডমাস্টার তাদের দায়িত্ব হলো এখানে কী কী কাজগুলো আমাদের করতে হবে সেটাকে তুলে আনা, তুলে ধরার দায়িত্ব কিন্তু প্রধান শিক্ষক আমার কাছে। কমিটির মিটিং সবসময় আমার পক্ষে করা সম্ভব হবে না, আর বাস্তবতা হবে প্রয়োজন খুব জরুরি সেগুলো তো অবশ্যই করতো, ছোটোখাটো অনেক বিষয় নিয়ে আমাদের যারা অন্য থাকবেন কমিটি, সেই কমিটির মেম্বাররা সেটা অবশ্যই এগিয়ে দেবে, আমি অবহিত থাকতে হবে। এবং এখানে যে উন্নয়নের প্রশ্নে যে কথাগুলো আপনাদের মনের মধ্যে আছে আমি কমিটির সঙ্গে আলোচনা করে সেই কীভাবে করা যায় সেটা আমার, তো আমি আর কথা বেশি বাড়াতে চাই না আপনাদের। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে যারা শিক্ষক, যারা শিক্ষক সেই শিক্ষকরা আপনাদের দায়িত্ব কিন্তু অনেক, আপনারা জাতির গড়ার কারিগর, একটা জাতিকে গড়ে তুলতে পারে শিক্ষক। পরিবার থেকে আমি ভদ্রতা শিখতে পারি, আমি আচরণ শিখতে পারি, আমি আমার কালচার শিখতে পারি, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার পরিবার থেকে আমি পাবো, প্রাতিষ্ঠানিক শিক্ষা দেবে স্কুলের শিক্ষক। এবং যে শিক্ষক যত ভালো শিক্ষা দেবে সেই ছাত্রছাত্রী সে ভালো একজন ছাত্রী হিসাবে শিক্ষার্থী হিসাবে সে গড়ে উঠবে। মনে রাখতে হবে আমাদের প্রত্যেক জাতির প্রত্যেক মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের কিন্তু শান্তিতে থাকতে হবে। মুক্তিযুদ্ধ যারা করেছি আমরা কী কষ্ট কী দুর্ভোগ কথা আমাদের হয়েছে তারা জানে, এখনও অনেক উপজা আছে হয়তো এখানে মানে শিক্ষক বাড়িতে আছে যাদের হয়তো জন্ম হয়নি, যাদের জন্ম হয় নাই সে মুক্তিযুদ্ধ কি বই পড়ে শোনে গল্প শোনে, এর বাইরে কিন্তু তাদের বাস্তব অভিজ্ঞতা যেটা থাকা দরকার সেই বাস্তব অভিজ্ঞতা তাদের নাই, থাকার কথা নয়, তাতে কোনো অসুবিধা নেই। শিক্ষা সেটা কিন্তু জ্ঞান অর্জনের জন্য মানুষ, ওই যে আমাদের নবীজি বলেছেন জ্ঞান অর্জনের জন্য ফিরে যাওয়া শুধু ফিরে অর্থাৎ দেশ বিদেশ থেকে মানুষ একজন মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষা কম হলেও তার কিন্তু তার জ্ঞানের পরিধি অনেক অনেক জ্ঞানের পরিধি কিন্তু ভিন্ন। এখানে যারা শিক্ষক আছেন আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যে ছাত্রকে যে শিক্ষার্থীকে যে ছাত্রকে আপনারা পড়াবেন সে তাকে তাকে ভালো শিক্ষা ভালো জ্ঞান দেওয়ার জন্য আপনারা প্রচেষ্টাটা করবেন নিজে আগে সেই জ্ঞানটা হাসিল। আমরা যে বলি মুক্তিযুদ্ধের চেতনা আমাদের ধারণ করতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আজকের ঘটনা কালকের ইতিহাস, ইতিহাস থেকে কেন আমি শিক্ষা নেব, শিক্ষা নেব এই জন্যে যে ইতিহাস আগামী দিনের পথ চলা আমাকে পথ তৈরি করা আমাকে শিখিয়ে কি ঘটেছিল এবং কি ঘটবে সেই সেটা নির্ধারণ করবে ইতিহাস। আমরা ইতিহাসের এক একজন সাক্ষী, শুধু যারা ইতিহাসের ছাত্র অনেকে আছে এখানে এবং শিক্ষক অনেকে আছে ছাত্র অনেকে আছে, কিন্তু
ইতিহাস বুঝতে এমন একটা জিনিস যে এটা একজন মানুষকে শুধু পড়ার জন্য পড়া নয়, ইতিহাস থেকে শিক্ষা দেওয়া বিষয়ের জন্য। তাহলে আমি অন্য ইতিহাস বাদ দিই, ইউরোপের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস ভবিষ্যৎ আমাদের জানা দরকার। ইউরোপের ইতিহাস আমরা না জানি, কিন্তু ভারতবর্ষের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, এবং সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীতে চলতে হবে। আমরা যদি বলি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে যিনি যিনি নায়ক, মহানায়ক, আমাদের মহান জাতির মহান নেতা, জাতির পিতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যদি বলি তার আদর্শ, তার দর্শনকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এখানে প্রশ্ন এসে যায় যে চেতনা, দর্শন, আদর্শ কি, আমরা কিভাবে বুঝবো এটা চেতনা, এটা দর্শন, এটা দর্শন এবং আদর্শ কিন্তু সম্পূর্ণরূপে তাত্ত্বিক বিষয়, কিন্তু চেতনাটা এটা তাত্ত্বিক বিষয় না, এটা মনস্তাত্ত্বিক বিষয়। আমার মস্তিষ্কে কি ধারণ করছি সেইটা হবে আমার চেতনা। কি ঘটেছিল মুক্তিযুদ্ধে সেটা যদি আমার মস্তিষ্কে থাকে, তাহলে আমি আমি বুঝবো যে আমার চেতনায় মুক্তিযুদ্ধ আছে, ধারণ করছে। হীরক রাজার দেশের ছবি দেখছেন একটু, দেখে নাই হীরক রাজার দেশে সত্যজিৎ রায়ের একটা খুব শ্রেষ্ঠ ছবি। হীরক রাজার দেশে বিষয়টা হলো একজন রাজা, হীরক রাজা, হীরকের হীরক দেশের রাজা, সে সকল মানুষকে শোষণ করে টাকা নেয়া, এই যে অর্থাৎ রাজস্ব আদায় করা জোর করে, এটা কীভাবে করা যাবে? কৃষক যখন ইয়ে দিতে পারে না, শিক্ষক তার শিক্ষা দরকার নাই, শিক্ষা মানে লোকসান বলে যে কি একটা, আমরা যেমন বলি শিক্ষা ভাবে লোকসান, নাই অর্থ নাই বাংলা। একইভাবে একজন কৃষক তার মাথায় ঢুকে দেওয়া হয়, অর্থাৎ এই মাথায় ঢুকানোর জন্য একটা একজন বিজ্ঞানীকে দিয়া যন্ত্রমন্ত্র ঘর বানাইছে, এই জগৎ যন্ত্রমন্ত্র ঘরে মগজ ধোকা দিল, একজন শিক্ষককে ঢুকে দিল ওখানে, বা একজন ছাত্রকে ঢুকে দিল, তাকে ওই জ্ঞান দিয়ে দেওয়া হলো, চেতনায় ঢুকিয়ে দেওয়া হলো যে শিক্ষা লাভে লোকসান নাই অর্থ নাই না, এই কৃষকদের বেলায় কি শেখানো হলো, বলা হলো যে বাকি রাখা খাজনা মোটে ভালো খাজনা, তারপরে হলো ভরা পেট নাও খাই রাজ কর দেয়া চাই, এই যে অর্থাৎ আর হলো হীরকের রাজা ভগবান, এইভাবে আর কি কবিতার মতো করে এটা করা, তার অর্থ এইটা মাথায় ঢুকে দেওয়ার অর্থটাকে সৃষ্টি করা হবে। যেমন আমাদের দেশে যে জঙ্গিরা, জঙ্গিরা তাদের যদি মাথায় ঢুকে দেয় যে তুমি এই মানুষটিকে খুন করলে তুমি জান্নাত পাবা, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাদ্রাসার ছাত্র, কে না জান্নাতে যেতে চায়, এই ধরনের যাই অনেক কথা বলার পরে হয়তো কথা বলবো, সঙ্গে অনেক খারাপ করার সুযোগ হবে, কিন্তু আমি একটা শেষ কথা বলতে চাই, প্রত্যেক শিক্ষককে জ্ঞানটা দিতে হবে, আমি একজন ছাত্রীকে কি শিখাব, আমি একজন ছাত্রীকে শুধু কি তার তার ওই বিষয়টাই নাকি তার কিছু বাহ্যিক, যেমন আমাদের যে সমাজ কল্যাণ কি সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিক্ষা দিতে পারি, সমাজের বাস্তব দিকগুলো আমরা তুলে ধরতে পারি, এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বিশেষ করে শিক্ষা দীক্ষার ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল ছিল, আর মাননীয় প্রধানমন্ত্রী সেটা